সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষি সারা বেলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমার ট্যাঙ্কে পাবদা মাছ ছাড়া ছিল 1300 থেকে 1400 লাইন। আজ ঠিক এক সপ্তাহ পরে কম দে, একবারে সব ফেলে দিচ্ছে। আরো পাশে দাঁড়ানো না, বায়ো মাছ কি আসে সেটা প্রতি হাজ প্রতি কেজিতে কতগুলো আসে সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, আমি মাছটা সবদিকে দেখা তোলার পর ওয়েট করব, ওয়েট করে দেখব এটা কি কি রকম আসে। ওকে, সিরিয়াস রেডি বো না একসাথে। ট্যাঙ্কে মাছের অ্যাক্টিভিটি খুবই ভালো, দেখতে পাচ্ছেন মাছ দৌড়াচ্ছে, কোনো অস্বাভাবিক আচরণ নেই, দেখতে খুব ভালোই লাগছে। আমি আমার ট্যাঙ্কের মাছটা ওয়েট করে দেখাবো। ধন্যবাদ। এই পায়ের পাশে দে, এই পাশে, এই পাশে দে, এই পাশে। কী লাগছে? তুলতে পারবি মাছ? কেউ দেখ, কেউ দে তোল। দশ বারোটা না? আচ্ছা রাখ, এটার মধ্যে রাখ, এটা আগে এটা ওয়াইট কর, এটা 71 গ্রাম ছিল আমাদের তো। হ্যাঁ, 0%। হ্যাঁ ঠিক আছে, মাছগুলো খুব চালাক ধরতে পারছি, 10-12টা। আগের গুলো ছিল 33 গ্রাম। হ্যাঁ, করে এইটুকু মাছ ধরতে পারলাম, মাছ মাছের গ্রোথ কিন্তু অনেক ভালো আসছে। হ্যাঁ ঠিক আছে, দেখি কি অবস্থা, দেখি।
পড়বে আমরা এই মাছগুলোর মোটামুটি কত 88 গ্রাম হ্যাঁ 88 ঠিক আছে 88 গ্রাম ওজন শুনছছ ঠিক আছে আমি এখন মাছগুলো কাউন্ট করি উপর তুল দেখি কয়টা মাছ 88 গ্রামে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 আর 5 17 17 আর 3 20 20 আর 3 23 23 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 এই যে 61টা মাছে আমার 88 গ্রাম ওজন হয়েছে মোটামুটি সবগুলো 1 গ্রামের বেশি তো মোটামুটি এই হলো আমার এক সপ্তাহের মাছের গ্রোথ যেখানে ছিল 100টা মাছ 80 গ্রাম এখন এ পর্যায়ে এসে 61টা মাছ 61টা মাছ 80 গ্রাম হয়েছে।